নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের অনলাইন ক্লাসে প্রত্যেক ছাত্র ছাত্রীকে স্বাগত। আজকে আমি উচ্চ মাধ্যমিকের এবিটি এর টেস্ট পেপার সলভ করাবো 2023 সালের। আজকে আমি ইবিএস, এত দেখো ইবিএস এর পেজ নম্বর 37, পেজ নম্বর 85, পেজ নম্বর 178, পেজ নম্বর 318, অর্থাৎ 37, 85, 178, 318 নম্বর পেজ টু দ্য পয়েন্ট আমি সলভ করাবো। তো দেখো আমাদের ফার্স্ট প্রশ্ন কি বলেছে 37 নম্বর পেজের। তো দেখো ফার্স্ট প্রশ্ন বলেছে, রোমাননে ভারতবর্ষের জীব বৈচিত্র্য আইন কোন সালে প্রণয়ন হয়েছিল? অ্যান্সার হবে ডিয়ার আনসার, এদের কোনোটিই নয়। অর্থাৎ এর অ্যান্সার হবে 2002 সালে ভারতবর্ষের জীব বৈচিত্র্য আইন প্রণয়ন হয়েছিল। পরের প্রশ্ন, রোমান টুতে ভারতের জীব বৈচিত্র্য বিনাশের একটি কারণ হলো? অ্যান্সার হবে অপরিকল্পিত উন্নয়ন। তো দেখো পরের প্রশ্ন কী বলেছে, রোমান থ্রির প্রশ্ন, আদিম উদ্ভিদ সাইট্রাস ইন্ডিকা ভারতবর্ষের কোথায় পাওয়া যায়? অ্যান্সার হবে এর অ্যান্সার তুরা জেলায়, এটা মেঘালয়ে অবস্থিত। পরের প্রশ্ন কী বলছে, রোমান ফোরের প্রশ্ন, ভারতবর্ষের বিকল্প প্রজাতির উভয়চরের মোট সংখ্যা বর্তমানে কত? অ্যান্সার হবে বিয়ের অ্যান্সার 3। পরের প্রশ্ন 5 নম্বরের প্রশ্ন, নারকেল গাছের বিজ্ঞানসম্মত নাম কি? এর অ্যান্সার হবে সির অ্যান্সার কোকোস নুসিফেরা, কোকোস নুসিফেরা। পরের প্রশ্ন কী বলেছে, রোমান সিক্সের প্রশ্ন, জীব বৈচিত্র্য শব্দটি কে প্রথম প্রচলন করেন? অ্যান্সার হবে এর অ্যান্সার ই ও উইলসন। পরের প্রশ্ন 7 নম্বরের প্রশ্ন, নিচের কোনটিকে বিশ্বের ঐতিহ্যময় স্থান হিসাবে চিহ্নিত করা হয়? অ্যান্সার হবে এর অ্যান্সার মানস ব্যাঘ্র প্রকল্প। রোমান 8-এর প্রশ্ন, জীব বৈচিত্র্য বলতে কী বোঝায়? অ্যান্সার হবে এ ও বি উভয়কেই বোঝায়, অর্থাৎ প্রাণীর বৈচিত্র্য ও উদ্ভিদের বৈচিত্র্য, অর্থাৎ এই দুটো মিলেই আমাদের বোঝায়। পরের প্রশ্ন কী বলেছে আমাদের 9 নম্বরের প্রশ্ন, রামসার সম্মেলনের মুখ্য বিষয় কী ছিল? অ্যান্সার হবে এর অ্যান্সার জলাভূমি। পরের প্রশ্ন কী বলেছে, তো দেখো আমাদের পরের প্রশ্ন বলেছি 10 নম্বরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের সুন্দরবন একটি বিখ্যাত? অ্যান্সার হবে এর অ্যান্সার ম্যানগ্রোভ অরণ্য। আমাদের 11 নম্বরের প্রশ্ন, নিচের কোনটিকে জীবিত জীবাশ্ম বলা হয়? অ্যান্সার হবে এর অ্যান্সার লিমুলাস। পরের প্রশ্ন আমাদের 12 নম্বরের প্রশ্ন, এনসিইপি এর পুরো কথা কী? অ্যান্সার হবে ন্যাশনাল কমিটি ফর এনভায়রনমেন্টাল প্রোটেকশন। পরের প্রশ্ন কী বলেছে আমাদের, আমাদের 13 নম্বরের প্রশ্ন, ভোপালে ভয়াবহ গ্যাস দুর্ঘটনা ঘটেছিল? এর অ্যান্সার হবে, এর অ্যান্সার হবে সের অ্যান্সার 1984 খ্রিস্টাব্দে। 14 নম্বরের প্রশ্ন, কোন ব্যারেজের জন্য পাঞ্জাবে সবুজ বিপ্লব সম্ভব হয়েছে? অ্যান্সার হবে বিয়ের অ্যান্সার ভাকার নাঙ্গাল। 15 নম্বরের প্রশ্ন, ইটিপি এর পুরো কথাটির অর্থ কী? অ্যান্সার হবে এর অ্যান্সার অ্যান্সার এমপ্লয়মেন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট। পরের প্রশ্ন আমাদের 16 নম্বরের প্রশ্ন, তো দেখো এর অ্যান্সার হবে এর অ্যান্সার 1987 খ্রিস্টাব্দে। 17 নম্বরের প্রশ্নের অ্যান্সার হবে সের অ্যান্সার 0.3 mg পার লেটার। 18 নম্বরের প্রশ্নের অ্যান্সার হবে আমাদের এর অ্যান্সার সূর্যমুখী। 19 নম্বরের অ্যান্সার হবে সের অ্যান্সার লবণাক্ততা বাড়ে। 20 নম্বরের প্রশ্ন কী বলেছে, তো দেখো 20 নম্বরের প্রশ্নের অ্যান্সার হবে আমাদের সের অ্যান্সার জিন পাল্টানো শস্য। 21 নম্বরের প্রশ্নের অ্যান্সার হবে সের অ্যান্সার পুষ্টির জন্য নাইট্রোজেন সংযুক্তিকরণ। 22 নম্বরের প্রশ্ন, অ্যান্সার হবে বিয়ের অ্যান্সার মিথেন। 23 নম্বরের প্রশ্ন, এর অ্যান্সার হবে, অ্যান্সার হবে সের অ্যান্সার ঘুরিয়ে ফিরিয়ে বিভিন্ন শস্য চাষে। আমাদের 24 নম্বরের প্রশ্নের অ্যান্সার হবে এর অ্যান্সার গ্লোমাস, গ্লোমাস। এবার আমি 85 নম্বর পেজ নিয়ে আলোচনা করব। তো দেখো ইবিএসের 85 নম্বর পেজের ফার্স্ট প্রশ্ন কী বলেছে, রোমাননে বায়োডাইভার্সিটি শব্দটি প্রথম কে ব্যবহার করেন বা শব্দটি প্রথম প্রচলন করেছিলেন? অ্যান্সার হবে এর অ্যান্সার উইলসন। পরের প্রশ্ন, রোমান্টুতে ভোপাল গ্যাস বিপর্যয় ঘটেছিল? অ্যান্সার হবে এর অ্যান্সার 1984 খ্রিস্টাব্দে। রোমান্ত্রিতে জাতীয় জীব বৈচিত্র্য আইন চালু হয়? অ্যান্সার হবে ডি অ্যান্সার 2008 সালে। পরের প্রশ্ন কী বলেছে আমাদের 4 নম্বরের প্রশ্ন, শহরাঞ্চলে জীব বৈচিত্র্য নষ্ট হওয়ার মূল কারণ? অ্যান্সার হবে তো দেখো বহুতল বাড়ির নির্মাণ, গাছ কেটে ফেলা, বায়ু দূষণ, অর্থাৎ এই তিনখানাই হবে, এবং তার সঙ্গে জলাভূমি ভরাট, অর্থাৎ এখানে সবকটিই ঠিক হবে, ঠিক আছে। পরের প্রশ্ন কী বলেছে 5 নম্বরের প্রশ্ন, সমগ্র পৃথিবীতে মোট কয়টি মেগা ডাইভার্সিটি দেশ আছে? অ্যান্সার হবে 17টি। তো দেখো এখানে অপশানে নেই, এর অ্যান্সার হবে 17টি। পরের প্রশ্ন কী বলেছে আমাদের 6 নম্বরের প্রশ্ন, WWE এর পুরো নাম কী? তো দেখো এর অ্যান্সার হবে ডি অ্যান্সার কোনোটিই নয়, ঠিক আছে। পরের প্রশ্ন কী বলেছে 7 নম্বরের প্রশ্ন, প্রতি বছর ভারতের জনসংখ্যার সঙ্গে যুক্ত হয় যে দেশের সমান জনসংখ্যা তা? এর অ্যান্সার হবে ডি অ্যান্সার বাংলাদেশ।
পরের প্রশ্ন বলেছে 8 নম্বরের প্রশ্ন, শিমুল গাছের বিজ্ঞানসম্মত নাম, অ্যান্সার এর অ্যান্সার বোম্বাক্স সিরিয়া। পরের প্রশ্ন কি বলেছে আমাদের 9 নম্বরের প্রশ্ন, গঙ্গার জলকে পরিশুদ্ধ করার পরিকল্পনার নাম, অ্যান্সার এর অ্যান্সার জিএপি। পরের প্রশ্ন বলেছে 10 নম্বরের প্রশ্ন, দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে বিশ্ব পরিবেশ সম্মেলন অনুষ্ঠিত হয়, অ্যান্সার বি এর অ্যান্সার 2002 সালে। 11 নম্বরের প্রশ্ন, দেশে হাতি সংরক্ষণের জন্য হস্তি প্রকল্পের কাজ শুরু হয়, অ্যান্সার বি এর অ্যান্সার 1992 খ্রিস্টাব্দে। 12 নম্বরের প্রশ্ন, বিশ্বের সবচেয়ে জল বহন করে, অ্যান্সার এর অ্যান্সার নীল নদ। তো দেখো 13 নম্বরের প্রশ্ন কি বলেছে, কোনো অঞ্চলে দূষণের কারণ, অ্যান্সার সের অ্যান্সার বনসৃজন, এ ও বি উভয়ই। তো বুঝতে পারছো আমি কী বলছি, অর্থাৎ এ বি দুটোই হবে, ঠিক আছে, শিল্পায়ন নগরায়ন এবং বনসৃজন। তো দেখো অ্যান্সার সের অ্যান্সার বনসৃজন, এ ও বি উভয়ই। তো দেখো 13-র অ্যান্সার সের অ্যান্সার বনসৃজন, এ ও বি উভয়ই, অর্থাৎ শিল্পায়নও হবে নগরায়নও হবে। আমাদের 14 নম্বরের প্রশ্ন কী বলেছে, নদী আবহবিকায় যে মাটি লক্ষ্য করা যায়, অ্যান্সার হবে এর অ্যান্সার পলি মাটি। পরের প্রশ্ন 15 নম্বরের প্রশ্ন, পশ্চিমবঙ্গে যেখানে প্রথম যৌথ বন পরিকল্পনা কর্মসূচি চালু হয়, অ্যান্সার হবে এর অ্যান্সার আড়াবাড়ি, ঠিক আছে। পরের প্রশ্ন কী বলেছে আমাদের 16 নম্বরের প্রশ্ন কী বলেছে, নিচের কোনটি পার্থিব মূলধন নয়, তো দেখো বায়ু সূর্য মাটি জল এই সবকটিই হবে, ঠিক আছে, অপশনে একটু ভুল আছে। পরের প্রশ্ন 17 নম্বরের প্রশ্ন, নিচের কোনটি জীবাশ্ম জ্বালানির উদাহরণ, অ্যান্সার ডি অ্যান্সার কয়লা। আমাদের পরের প্রশ্ন 18 নম্বরের প্রশ্ন, 1989 সালে WWFI মোট এনজিও কে উন্নয়নের দায়িত্ব দেয়, অ্যান্সার হবে 850টি। পরের প্রশ্ন কী বলেছে আমাদের 19 নম্বরের প্রশ্ন, জমিতে অধিক রাসায়নিক সারের প্রয়োগের ফলে বৃদ্ধি পায়, অ্যান্সার হবে বি এর অ্যান্সার অম্লত্ব। 20 নম্বরের প্রশ্ন, লাতিন আমেরিকায় ভুট্টা ও আলুর সঙ্গে চাষ করা হয়, অ্যান্সার হবে সি এর অ্যান্সার বিন। 21 নম্বরের প্রশ্ন, নাইট্রোজেন স্থিতিকারী একটি গাছের উদাহরণ হলো, অ্যান্সার হবে সি এর অ্যান্সার মটরশুঁটি। 22 নম্বরের প্রশ্ন, গরুর দুধে যে কীটনাশকের অবশেষ পাওয়া গিয়েছে, অ্যান্সার হবে এর অ্যান্সার DDT। 23 নম্বরের প্রশ্ন, বিটি জিন হলো, অ্যান্সার হবে বি এর অ্যান্সার CRI। তো দেখো আমাদের পরের প্রশ্ন 24 নম্বরের প্রশ্ন, অ্যাজেল্লা ব্যবহৃত হয়, অ্যান্সার হবে বি এর অ্যান্সার জৈব সার। এবার আমি পেজ নম্বর 178 নম্বর পেজ নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো দেখো ফার্স্ট প্রশ্ন কি বলেছে, ফার্স্ট প্রশ্ন বলেছে রোমানে ভ্যালি অফ ফ্লাওয়ার জাতীয় উদ্যান অবস্থিত, অ্যান্সার হবে সের অ্যান্সার উত্তরাখণ্ডে। পরের প্রশ্ন কি বলেছে রোমান 2-র প্রশ্ন, রেড ডাটা বুক প্রকাশ করা হয়, অ্যান্সার হবে সের অ্যান্সার বিলুপ্ত বা বিপদগ্রস্ত উদ্ভিদ ও প্রাণীর তালিকা। পরের প্রশ্ন, রোমান 3-তে স্বল্প মাত্রায় প্রজননের ফলে যে প্রাণীটি অবলুপ্ত ঘটে, অ্যান্সার হবে এর অ্যান্সার রেড পান্ডা। 4 নম্বরের প্রশ্ন, নিচের কোন সংস্থাটি বন্যজীবের ব্যবসা নিয়ন্ত্রণ করে, অ্যান্সার হবে সের অ্যান্সার WWF। 5 নম্বরের প্রশ্ন, আলিপুর চিড়িয়াখানা হলো, অ্যান্সার হবে এর অ্যান্সার অস্থানিক সংরক্ষণের একটি উদাহরণ। পরের প্রশ্ন 6 নম্বরের প্রশ্ন, কি বলেছে শিমুলের বিজ্ঞানসম্মত নাম কি, অ্যান্সার হবে এর অ্যান্সার বোম্বেক্স সিবিয়া। পরের প্রশ্ন কি বলেছে আমাদের পরের প্রশ্ন কি বলেছে 7 নম্বরের প্রশ্ন, সাইলেন্ট স্প্রিং বইটির লেখক, অ্যান্সার হবে ডি এর অ্যান্সার র্যাচেল কারসন। পরের প্রশ্ন 8 নম্বরের প্রশ্ন, বিভূতিভূষণ ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি রয়েছে, অ্যান্সার হবে এর অ্যান্সার পশ্চিমবঙ্গে। 9 নম্বরের প্রশ্ন, ক্রান্তীয় দেশে দানাশস্যের শোষণ ক্রিয়ার হার হয় শালক সংশ্লেষের, অ্যান্সার হবে এর অ্যান্সার 55%। পরের প্রশ্ন 10 নম্বরের প্রশ্ন কী বলেছে, প্রতি বছর কত টন আলকাতরা খন্ড গোয়ায় সমুদ্র উপকূলে জমা হয়, অ্যান্সার হবে 30 টন। তো দেখো 30 থেকে 35 টন, ঠিক আছে। তো দেখো 11 নম্বরের প্রশ্ন কী বলেছে, তো দেখো অপশানে একটু ভুল আছে, ঠিক আছে, 10 দাগের অপশান ভুল আছে। 11 নম্বরের প্রশ্ন, জলাশয়ের সাহায্যে ভারতে সেচ দেওয়া হয় কত পরিমাণ জমিতে, অ্যান্সার হবে আমাদের 4% জমিতে। পরের প্রশ্ন আমাদের 12 নম্বরের প্রশ্ন, ভারতের বিপন্ন স্তন্যপায়ী প্রাণী প্রজাতির সংখ্যা, এর অ্যান্সার হবে 70%। তো দেখো এখানে কিন্তু অপশানটা নেই, বুঝতে পারলে আমি কী বললাম। পরের প্রশ্ন কী বলেছে আমাদের 13 নম্বরের প্রশ্ন বলেছে কনভেনশন অফ বায়োডাইভার্সিটি কোন সালে অনুষ্ঠিত হয়েছিল, অ্যান্সার হবে বি এর অ্যান্সার 1972 খ্রিস্টাব্দে। আমাদের 14 নম্বরের প্রশ্ন, অ্যাজেন্ডা 21 গৃহীত হয়, অ্যান্সার হবে সের অ্যান্সার 1992 খ্রিস্টাব্দে।
রিও ডি জেনিরো সম্মেলনে। পরের প্রশ্ন 15 নম্বরের প্রশ্ন, বাতাসের একটি মান নির্ণায়ক সূচকের নাম হলো? অ্যান্সার বি, এর অ্যান্সার পিপিএম। আমাদের পরের প্রশ্ন 16 নম্বরের প্রশ্ন, পরিবেশ দপ্তর কত পুরু প্লাস্টিকের ব্যাগ ব্যবহার করার নির্দেশ দিয়েছেন? অ্যান্সার বি, ডের অ্যান্সার 0.03 mm। পরের প্রশ্ন আমাদের 17 নম্বরের প্রশ্ন, পরের প্রশ্ন বলেছে 17 নম্বরের প্রশ্ন, সিবিডব্লিউই যাকে বলে সেন্ট্রাল বোর্ড অফ ওয়ার্কার্স এডুকেশন কোথায় অবস্থিত? অ্যান্সার হবে সের অ্যান্সার নাগপুরে। তো দেখো আমাদের পরের প্রশ্ন 18 নম্বরের প্রশ্ন, ভিএএম হলো? অ্যান্সার হবে ডি অ্যান্সার মিথজীবী ছত্রাক। 19 নম্বরের প্রশ্ন, কোন প্রকার মাটি প্রচুর পরিমাণে খনিজ পদার্থ সমৃদ্ধ? অ্যান্সার হবে ডি অ্যান্সার এদের কোনোটিই নয়, বালি মাটিও হবে না, অ্যালুভিয়াল মাটিও হবে না, কালো মাটিও হবে না। পরের প্রশ্ন 20 নম্বরের প্রশ্ন, বাণিজ্যিকভাবে জৈব কীটনাশক পাওয়া যায়? অ্যান্সার হবে বি অ্যান্সার অ্যাজেলাতে। পরের প্রশ্ন 21 নম্বরের প্রশ্ন, কেরলে স্থানান্তর কৃষি যে নামে পরিচিত তা হলো? অ্যান্সার এর অ্যান্সার পোনম। আমাদের পরের প্রশ্ন 22 নম্বরের প্রশ্ন, কোন সালে আমাদের সাধারণ ভবিষ্যৎ রিপোর্টটি প্রকাশিত হয়েছিল? অ্যান্সার ডি অ্যান্সার 1987 খ্রিস্টাব্দে। আমাদের 23 নম্বরের প্রশ্ন, পরিবর্তনের সঙ্গে তাল রেখে চলার মানব সামর্থ্যের পরিপূর্ণ বিকাশ লক্ষ্য হওয়া উচিত উক্তিটি কার? তো দেখো, জগদীশ বসু হবে না, জগদীশচন্দ্র বসু হবে না, অমর্ত্য সেন হবে না, অশোক এটাও হবে না, অর্থাৎ এর অ্যান্সার হবে ডি অ্যান্সার কোনোটিই নয়। আমাদের পরের প্রশ্ন কি বলেছে 24 নম্বরের প্রশ্ন, 24 নম্বরের প্রশ্ন বলেছে, কোন রঙের চিহ্নযুক্ত প্যাকেটে কম বিষাক্ত রাসায়নিক কীটনাশক থাকে? অ্যান্সার হবে বি এর অ্যান্সার সবুজ। এবার আমি পেজ নম্বর 318 নিয়ে আলোচনা করব। তো দেখো 318 নম্বর পেজে যে সমস্ত MCQগুলো আছে সেইগুলো আমি টু দ্য পয়েন্ট সলভ করাবো। তো দেখো এটা আমাদের লাস্ট সেট, ঠিক আছে, EBS-এর। তো দেখো ফার্স্ট প্রশ্ন কি বলেছে, জেনেটিক ইঞ্জিনিয়ারিং পরীক্ষার জন্য অত্যন্ত প্রয়োজনীয় ব্যাকটেরিয়া হলো? তো দেখো এর অপশন হবে ডি এর অপশন, উপরের কোনোটিই নয়, অর্থাৎ এখানে অপশানটা নেই, ঠিক আছে। পরের প্রশ্ন কি বলেছে, জেনেটিক ইঞ্জিনিয়ারিং প্লাস মিড ব্যবহার হয় কারণ? অ্যান্সার হবে বি এর অ্যান্সার ইন্টিগ্রেটে সক্ষম। রোমান্ত্রিতে পশ্চিমবঙ্গের কোন শহরে শকুনের প্রযোজন কেন্দ্র রয়েছে? অ্যান্সার হবে এর অ্যান্সার রাজা ভাত খাওয়া। পরের প্রশ্ন 4 নম্বরের প্রশ্ন, পান্না বায়োস্পিয়ার রিজার্ভটি অবস্থিত? অ্যান্সার হবে বি এর অ্যান্সার মধ্যপ্রদেশে। 5 নম্বরের প্রশ্ন, পরস্পর সংলগ্ন অঞ্চলগুলির মধ্যে সৃষ্টি বৈচিত্র্যকে বলে? অ্যান্সার হবে এর অ্যান্সার বিটা বৈচিত্র্য। 6 নম্বরের প্রশ্ন কি বলেছে, 6 নম্বরের প্রশ্ন বলেছে, ভারতের একটি ক্ষয়প্রাপ্ত প্রজাতি হলো? অ্যান্সার হবে ডি অ্যান্সার চিতা। 7 নম্বরের প্রশ্ন, নিচের প্রাণীগুলির মধ্যে ভারতবর্ষ থেকে কোন প্রাণীটি অবলুপ্ত? অ্যান্সার হবে বি অ্যান্সার তুষার চিতা। আমাদের আট নম্বরের প্রশ্ন, মোলঘাট অভয়ারণ্যটি রয়েছে? অ্যান্সার হবে এর অ্যান্সার মহারাষ্ট্রে। 9 নম্বরের প্রশ্ন, কোন অঞ্চলে মানুষের সীমিত ক্রিয়াবলী অনুমোদিত? অ্যান্সার হবে এর অ্যান্সার ম্যানি পপুলেশন অঞ্চলে। পরের প্রশ্ন কি বলেছে আমাদের 10 নম্বরের প্রশ্ন, 10 নম্বরের প্রশ্ন বলেছে পালমৌ অভয়ারণ্যটি, 10 নম্বরের প্রশ্ন বলেছে পালামৌ অভয়ারণ্যটি কোন রাজ্যে অবস্থিত? অ্যান্সার হবে বি এর অ্যান্সার ঝাড়খণ্ড। 11 নম্বরের প্রশ্ন কি বলেছে, ট্রানজিশন জোনে যেসব কাজ হয় সেগুলি হলো? অ্যান্সার হবে বি এর অ্যান্সার ভ্রমণ। 12 নম্বরের প্রশ্ন কি বলেছে, দাসৌলি গ্রাম স্বরাজ্য মণ্ডল আন্দোলনের সূত্রপাত করেন? অ্যান্সার হবে বি এর অ্যান্সার চণ্ডীপ্রসাদ ভট্ট। আমাদের 13 নম্বরের প্রশ্ন, অতিরিক্ত মাত্রায় নাইট্রোজেনের প্রভাবে কোন রোগ সৃষ্টি হয়? অ্যান্সার হবে এর অ্যান্সার নীল শিশু। আমাদের 14 নম্বরের প্রশ্ন, ভারতের অরণ্য গবেষণা কেন্দ্র অবস্থিত? অ্যান্সার হবে এর অ্যান্সার দেরাদুনে। 15 নম্বরের প্রশ্ন, কোন প্রাকৃতিক বিপর্যয় মোকাবেলার কি বলেছে বাদা বন সংরক্ষণ করা জরুরি? অ্যান্সার হবে সের অ্যান্সার সুনামি। আমাদের 16 নম্বরের প্রশ্ন, সুস্থায়িত্বের ভাবনা কৃষিতে আসার আগেই এসেছে? অ্যান্সার হবে বি এর অ্যান্সার পশুপালনে। আমাদের 17 নম্বরের প্রশ্ন, বিশেষভাবে সম্পদ আহরণ এবং অর্থনৈতিক প্রতিযোগিতা বেড়েছিল? অ্যান্সার হবে এর অ্যান্সার প্রথম বিশ্বযুদ্ধের পর। পরের প্রশ্ন আমাদের 18 নম্বরের প্রশ্ন, নাতিশীতোষ্ণ দেশে শোষণ ক্রিয়ার হার শালক সংশ্লেষের? অ্যান্সার হবে ডি এর অ্যান্সার 38%। পরের প্রশ্ন 19 নম্বরের প্রশ্ন, তো দেখো 19 নম্বরের প্রশ্ন কি বলেছে, ক্রান্তীয় অঞ্চলে বনভূমির গাছে কত ভাগ পুষ্টি
উপাদান সঞ্চিত থাকে? অ্যান্সার হবে ডি অ্যান্সার 75 ভাগ। 20 নম্বরের প্রশ্ন, পিট বা বক মৃত্তিকার উৎপত্তি হয়? অ্যান্সার হবে সেরা অ্যান্সার চুনা পাথর পূর্ণ এলাকায়। 21 নম্বরের প্রশ্ন, আলনাস উদ্ভিদের মূলে N2 সংবন্ধনকারী ব্যাকটেরিয়াটি হলো? অ্যান্সার হবে সেরা অ্যান্সার রাইজোবিয়াম। আমাদের 22 নম্বরের প্রশ্ন, শস্য ক্ষেতে জল ব্যবহার করে থাকে প্রতিহত করতে? অ্যান্সার হবে ডি অ্যান্সার ইঁদুর। আমাদের 23 নম্বরের প্রশ্ন কি বলেছে, অ্যালথ্রিন হলো একটি? অ্যান্সার হবে এর অ্যান্সার কীটনাশক। আমাদের পরের প্রশ্ন কি বলেছে, 24 নম্বরের প্রশ্ন, আর্দ্র কৃষির অন্তর্ভুক্ত একটি প্রধান ফসল? অ্যান্সার হবে বি এর অ্যান্সার পাট। তো দেখো, টোটাল আমি চারখানা সেট সলভ করে দিয়েছি। আমাদের ইবিএসের ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে।